আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, এতদিন শুনে আসছিলেন উইগুরে মুসলিমদের জুলুম নির্যাতনের কথা, কিন্তু আজকে শুনবেন চীনে একটি মসজিদে নর্তকীর কথা। একটি মেয়েকে দিয়ে পুরো মসজিদ জুড়ে শুটিং করা হয়েছে। এটা ছিল চীনের কুচার গ্রান মসজিদের জিনজিরে অবস্থিত। যে নায়িকা নাচছিল সে মূলত একটি মুভি যেটা কিনা জার্নি অব দ্য ওয়েস্ট, এই মুভির নায়িকা। পুরো শুটিং চলছিল মসজিদের চারপাশে, যেখানে মুসলিমরা সলাত আদায় করত। তবে এটা নিয়ে কিছু দেশে প্রতিবাদ করা হয়েছে, তারা মূলত এই কাজটি গোপনে করেছে। কিন্তু যেখানে মুসলিমরা সলাত আদায় করে তাদের স্থানকে ভুলবে কী করে? এই মসজিদে বিলম বিলম মানুষ ভিড় করে, তাই ছবি নির্মাতারা এই কাজটি পরিকল্পিতভাবে করে। আমরা তো সারা বছর শুনে আসছি যে চীনে উইগরে মুসলিমদের হত্যা করছে, জুলুম করছে, তারা ঠিকভাবে সিয়াম পালন করতে পারছে না, ঈদে সলাত আদায় করতে পারছে না, তারাবি সলাত আদায় করতে পারছে না, খুন গুম আহাজারি, কত কষ্টে তাদের জীবনযাপন। কিন্তু মসজিদে এরকম একটি নর্তকী কাজ, একটি জেনার কাজ করা হয়েছে তা আমরা কেউই জানি না। আর এটা খুবই গোপনই করা হয়েছিল, যার কারণে আমাদের কান পর্যন্ত পৌঁছায়নি। কিন্তু কিছু কিছু মুসলিম ভাইরা আছে যারা এই বিষয়ে সোচ্চার ছিল, তারা এটি প্রকাশ করেছে। আজকে আমাদের মুসলমানদের কি হয়েছে, যেটিকে আমি দেখছি যে তারা মুসলিমদের নির্যাতনের যে বিষয়গুলো, মুসলিমদেরকে যেভাবে অত্যাচার করা হচ্ছে, যেভাবে জুলুম করা হচ্ছে, সে বিষয়ে তারা প্রকাশ করছে না। তারা আজগুবি বিষয় নিয়ে ভিন্ন খবর, লেটেস্ট খবর, সেগুলো বিষয়ে তারা উৎপীড়ন চালাচ্ছে। এতে ফায়দা কী? এসবের মাধ্যমে আমরা কি বুঝতে চাচ্ছি? যেখানে আমাদের মুসলিমকে নির্যাতন করা হচ্ছে, মসজিদকে অপমানিত করা হচ্ছে, মসজিদে অন্যায় কাজ করা হচ্ছে, আমরা তো অন্য কোনো অমুসলিম যেখানে তারা উপাসনায়, যেখানে তারা ইবাদত করে, সেখানে তো আমরা এরকম কোনো জঘন্য কাজ করি না, আমরা ধ্বংসাত্মক কোনো কাজই করি না, আমরা কোনো কটু কথা বলি না, ঘৃণা ছড়াই না। সেখানে আমাদের মসজিদে আজকে তারা এই নর্তকী, এই অশ্লীল কাজ চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে আমাদের প্রতিবাদ করা উচিত। আপনারা নিজ নিজ দায়িত্ব থেকে এই বিষয়ে প্রতিবাদ করবেন, আর আল্লাহ সুবহান তাআলার কাছে দোয়া করবেন যাতে আল্লাহ সুবহান তাআলা অচিরেই তাদেরকে হেদায়েত দান করে আর নতুবা ধ্বংস করে দেন। আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে বুঝা মানার তাফিক দান করুক। আমিন।